তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো। তো আজকে একটা মিনি ব্লগ এনেছি তোমাদের জন্য। তো এখন যাচ্ছি আমি বর্তমানে বাহারাল। বাহারালে যে প্রথমে সপ্তাহ তো প্রথম রাহুলদার সাথে দেখা করব, রাহুলদার সাথে দেখা করে তারপরে জয়দাকে নিয়ে করে বালুপুরে একটা বার্থডে পার্টি আছে, তো ওখানে একটু ক্যামেরা ওয়েডিং মানে ক্যামেরার কাজ করতে যেতে হবে। তো এখন যাচ্ছি। তো টাইম মিনিমাম হয়ে গেছে 4:30, 4:30 বাজতে 5 মিনিট দেরি আছে, তো 4:30 বলা যাক ওটাকে। তো এই যে গায়ে দেখতে পাচ্ছ রেডি আছে, হাতে হেলমেট আছে, চললাম। এখন দেখা যাক রাস্তায় আজকে কেমন পার্টি হয়, কিন্তু খাওয়া দাওয়া জমিয়ে করে হবে। সমুদ্র না তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি ধোয়া হয়ে গেল, গাড়িটা প্রচুর নোংরা হয়ে গেলো, তার জন্য গাড়িটাকে একটু ধুয়ে নিলাম। যেহেতু যাবো অনেকদিন থেকে ধোয়া হয়নি গাড়ি, আর গাড়িতে পুরো কাদা কাদা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার গাড়িটা একটু ধোয়া হয়ে গেলো, অনেকদিন পর ধোয়া হচ্ছে, যে বৃষ্টিতে ধোয়া হচ্ছে না, তো এখন ধোয়া হচ্ছে না, গাড়িটা ধোয়া কমপ্লিট হয়ে গেলো, এখন যাবো। ওখান থেকে গাড়িটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো গাড়ি ধোয়া করে চললাম এখন ভালুকা থেকে জয়কে প্রথমে গাড়িতে উঠে নিবো, তারপর ডাইরেক্ট চলে যাবো বাহার। যেহেতু রাহুলের কাছে যেতে হবে, রাহুলদা ওখান থেকে আসবে, তবে কাজটা আছে আমাদের পিওর বালুপুরে। দাদা এখন ফোন করে বললো আমাকে, প্রথমে দেখো রাস্তা যাচ্ছে। জয়কে ভালুকা থেকে উঠে নিয়েছি, বর্তমানে এখন যাচ্ছি বালুপুর। বালুপুরে জয় রাহুলদা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আবার যাবো ক্লায়েন্টের বাড়ি, তারপর দেখো রাস্তাতে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে রাহুলদের সাথে দেখা হয়ে গেছে আমার বালপুর স্ট্যান্ডে। তো রাহুলদা এখানে আসে দাঁড়িয়েছিল, তো এখান থেকে রাহুলদা আমি আর জয় এখান থেকে বালপুর স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম, যেহেতু ক্লায়েন্টের কল এসে গেছে, তো ক্লায়েন্টের এবার বাড়ি চললাম, যেহেতু ওরা ফোন করে বলছে যে তোমরা দাদা একটু তাড়াতাড়ি আসো। আর এখানে গাড়িটা লাগিয়েছি, গাইস কি করব গাইস, মানে কি বলবো, স্ট্যান্ড পুরো ঢুকে যাচ্ছিল মাটির মধ্যে, কাদা কাদা গাড়ির স্ট্যান্ড, কিন্তু কাদাতে পুরো ঢুকে যাচ্ছে। এখানে গাড়িটা রিক্সে রাখলাম, প্রচণ্ড গাড়ির রিক্স আছে এখানে, গাড়িটা হয়তো পড়ে যেতে পারে, পরে থেকে তো দেখা যাক কিছু হচ্ছে কি না। ডেকোরেশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে এন্ট্রি গেটটা। যাবো এখন বালুপুর মোমো খেতে, এটা বার্থডে বাড়িতে সব জিনিস রাখা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ জয় এসে গেছে গাড়ি বের করে, এটা রাহুলদার বাইক স্কুটি আছে, এ দেখতে পাচ্ছ রাহুলদার আর কে ব্লগ অন। তো এদিকে রাহুলদা ব্লগ করছে, আর এদিকে আমি ব্লগ করছি। আর বার্থডে পার্টির ডেকোরেশনটা খুবই ভালো করেছে, আরে কেনা কে চাতে হো। জয় এখন ড্রাইভিং এ আছে। হ্যালো গাইস, তো এই দোকানটা যে আছে মোমোর মানে আমাদেরই বন্ধু হয়, এই যে জয় হয়, জয় বেস্ট ফ্রেন্ড হয় একদিক থেকে। তো এই দোকানটা যে আছে, দোকানটা স্থাপন আছে দুর্গাপুর বাইপাস, যেটা নাককাটি ব্রিজ বা তোমাদের রতুয়া আর ভালুকা যেটা মিডিলে পড়ে সেই জায়গাতেই দোকানটা আছে, একদম ভালুকা যেতে মসজিদের সামনেই দোকানটা আছে, অমিত মোমো সেন্টার। এখানে ভালোই মোমোটা পাওয়া যায়, সুপের তোমরা এটা দেখতে পাচ্ছ যে বাড়িতেই খাসির হাড়টা দেয়, আর সুপের টেস্টটা তো খেয়েছিলাম, সে সুন্দরই লেগে ভালোই লেগেছিল। এবার যাচ্ছি আমরা রাজস্থানি কুলফি খেতে, তো এখন মোমো খাওয়া কমপ্লিট হবে। তো এখানে আমি যখনই আসি তখনই আমি এখানে রাজস্থানি কুলফিটা খাওয়ার অবশ্যই চেষ্টা করি, যেহেতু এটা খেতে আমাকে সেই লাগে আইসক্রিমটা খেতে। 3টা আইসক্রিম দেবো তোমাদের। তো আমি আগে ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এটা কোথায় আছে, যেটা কলেজে ভিডিওতে আমার পেয়ে যাবে, তো অবশ্যই দেখো এই যে আইসক্রিম, সেই টেস্ট লাগে খেতে, দাম বেশি না, মাত্র 10 টাকা করে। দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কাজটা স্টার্ট হয়ে গেছে, তো এখন রাহুল প্রিপেয়ারিং মারছে, এই সরি রাহুল বলছি, রাহুলদা দাঁড়িয়ে আছে আর জয় এদিকে কাজ করছে, আর তোমরা তো দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ থেকে বসে আছি,
বাড়ি যাব 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 করছি, কিন্তু জয়া না এখন তো খাবার খেতে গেল, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার বুঝেছিলাম কি না প্রচণ্ড আমার খিদা লেগেছিলো, তো আমি বর্তমানে খাবারটা খেয়ে নিয়েছি, তখন অবস্থা আছে শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে, বাড়ি চলে যাবো কিছুক্ষণের মধ্যে, ওরা খেয়ে দিয়ে আসবে বাস ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে করে বাস বাড়ি চলে যাবো। আর সাধারণত ব্লগটা এখানে শেষ করছি, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর কোথায় যদি ঘুরে যায় কমেন্টে জানাবো।